আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আজকে অ্যাটর্নি অশোককে কর্মকারকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, সাম্প্রতিক বিষয়, যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। আইনি বিষয়ে যাওয়ার আগে অশোককে কর্মকার, আপনার কাছ থেকে আমি মতামত নিতে চাই। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের বৈঠক, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা? এদেশের ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর যিনি ড্যান কোটস, তিনিও জানেন না। আপনার কি মনে হয় আসলে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এটা মানে এটা স্পেকুলেশনের ব্যাপার। সবাই আমরা মনে করছি যে এমন কোনো আলোচনা হয়েছে যেটা আমেরিকান ইন্টেলিজেন্স তারাও বুঝতে পারছে না যে কী বলেছেন। তবে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হলো যে ওখানে দুজন লোক ছিলেন না, আসলে তিনজন ছিলেন, আর একজন দোভাষী ছিলেন। সুতরাং সবাই বলছে এখন ডেমোক্র্যাটরা খুব দাবি তুলছেন যে তাকে টেস্টিফাই করার জন্য, যে এমন কংগ্রেসের শুনানিতে এমন কোনো কিছু বলা হয়েছে কিনা দেশের বিরুদ্ধে। তো এটা একটা মানে সবাই স্পেকুলেশন থেকেই যাবে যে কী আলোচনা হয়েছিল। তো পরবর্তীতে কিন্তু আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পরে কিন্তু অনেক কিছু উনি ডিনাই করেছেন যেটা ওখানে বলেছিলেন। তা অনেকেই বলেছেন যে টার্ন করলেন উনি, হঠাৎ করে উল্টো দিকে উল্টো সুরগে এলেন। আর একটা জিনিস আপনার যেটা খেয়াল করবেন যে ফিরে আসার পরে ইউক্রেনে যে সরকার, তার প্রতি কিন্তু $200 বিলিয়ন কিন্তু এখন ঘোষণা করেছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, টু ফাইট এগেনস্ট রুশ, যে রাশিয়ান যে আপনার ইনসার্জেন্স আছে ইউক্রেনে তাদের বিরুদ্ধে। সুতরাং এটা একটা যা বলা যেতে পারে যে হঠাৎ ঘুরে যাওয়ার মতো, তাই না? তবে একটা জিনিস কিন্তু অনেকেই আমরা খেয়াল করছি না, সেটা হলো যে আমেরিকার সাথে রাশিয়ার যে সম্পর্কটা, এটা কিন্তু অনেক দিন ধরেই আমাদের, আমরা জানি সেই কোল্ড ওয়ার থেকে শুরু করে কোল্ড ওয়ার পর এক সময় একটু কমে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসার পর থেকেই রাশিয়া কিন্তু অ্যাসার্টিভ হয়ে এখন অনেকটাই রাশিয়া সবাই মনে করে পশ্চিমা জগৎ, যে রাশিয়া হলো পশ্চিমা জগতের বন্ধু না, বরং আবার শত্রুতে আবার সেই স্নায়ুযুদ্ধের সময় চলে গেছে। কিন্তু সেই জায়গা থেকে একটু ভিন্নভাবে দেখলে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা চেষ্টা করছেন আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো যে বিশ্ব ব্যবস্থাটাকে যে পরিবর্তন হয়েছে, যে আপনার বাইরের টাইম কি হয়েছে, যা চীন কিন্তু উঠেছে দ্বিতীয় ইকোনমিক শক্তি, এবং ভবিষ্যতে আমেরিকাকে টপকে যাওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই, খুব বেশি দিন হয়তো লাগবে না। তো তাদের যে ইকোনমিক পাওয়ার, তারপর মার্শাল ফায়ার পাওয়ার, এগুলো যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বিশ্বের যে আজকে দুটো পরাশক্তি আমেরিকা এবং রাশিয়া, তারা যে যুদ্ধটা করছে সেই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে হয়তো চায়না। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই অশোক দা, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি শেলি বলছি। জি বলুন আপা। নিউ ইয়র্ক থেকে। হ্যাঁ, আমার প্রশ্নটা হইল, আমার বড় মেয়ে, আমার একটা ছেলে, একটা মেয়ে বাংলাদেশে, ওদের জন্য অ্যাপ্লাই করেছে 2006-এ 9 মান্থে। আচ্ছা, 9 মান্থে। হ্যাঁ, 9 মান্থে করেছে, আর এখন তার আর কতদিন দেরি লাগবে? 2006 সালের সেপ্টেম্বরে। ওকে, ভাইয়ের জন্য, মানে ভাই বোনের অ্যাপ্লিকেশন। ওকে, এটা আর একটু সময় লাগবে, এখনো প্রায় 2004 চলছে, সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে আরো 2-1 বছর, আরো একটু অপেক্ষা করতে হবে। আপনি বলছিলেন যে চীনের কথা প্রসঙ্গে ছিলেন, সেই জায়গাটি আমাদের বুঝতে হবে যে বর্তমান আমাদের যে আমেরিকান যে ব্যুরোক্রেসি বা আমাদের পলিটিশিয়ানরা কিন্তু সবসময় রেডি টু ফাইট এগেনস্ট রাশিয়া, এটা এতদিন ধরে চলছে, সেই বলতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু শুরু হয়েছে। সুতরাং সেই দিক থেকে সবাই হঠাৎ করে অন্যদিকে মুখ ঘোরাতে হয়তো চাচ্ছেন না। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে এমন কি ধরনের পরিস্থিতি হলো যাকে আমরা সবসময় শত্রু মনে করে থাকি আমেরিকার প্রেক্ষাপট থেকে, এবং আমেরিকা বিভিন্ন ইস্যুতে তারা বিপরীত মেরুতে অবস্থান, যে হঠাৎ করে কেন আমি রাশিয়াকে বিশ্বাস করতে যাব, কিংবা আস্থা রাখা যায় কি ভ্লাদিমির পুতিনের উপর? ভেরি গুড কোশ্চেন। আসলে ফরেন ডিপ্লোমেসি থেকে আস্থা রাখার কোনো প্রশ্ন, প্রশ্নটা হলো আমার, আমি কার সাথে নতুন করে অ্যালাইনমেন্টের প্রশ্ন, রিঅ্যালাইনমেন্টের প্রশ্ন। প্রথমত হলো যে কারোর সাথে যাওয়াই মানে এই না যে তাকে আমি বিশ্বাস করছি, তাকে আমি সব কথা বলে দিতে হচ্ছে, অথবা তাকে আমি আমার জায়গা করে দিচ্ছি। সুতরাং এই জায়গাগুলো অনেকে সেন্সিটিভ, এটা আসলে অনেক দিন ধরে চলছে, একটা আমেরিকা ভার্সাস রাশিয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভার্সাস রাশিয়া, এই গেমটা হঠাৎ করে যদি চেঞ্জ করতে গেলে স্বাভাবিকভাবে অনেকেই ধাক্কা লাগছে।
একটা ওল্ড এস্টাবলিশমেন্ট আছে, মানুষের অনেকের এক্সপার্টিস গড়ে উঠেছে, অ্যান্ড রাশিয়া এক্সপার্টিস আছে, তো বিভিন্ন রকমের, কিন্তু একটা ওয়ার্ল্ড, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে আপনাকে ধরতে হবে যে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় শত্রু কি রাশিয়াই আমাদের থাকবে কিনা, অথবা রাশিয়া থাকলেও মানে সময় এসেছে কিনা শত্রু মিত্রের যে সংজ্ঞায়ন সে জায়গাটি পরিবর্তন করার, এবং রাশিয়া যদি আমাদের এখনো বন্ধু রাষ্ট্র হওয়ার কোনো কারণ দেখি না আমেরিকার, অবশ্যই রাশিয়া চায় আমাদের হার্ম করতে, কিন্তু আমাদেরকে হার্ম করার সবচেয়ে ক্ষমতা কি এখন রাশিয়ার বেশি নাকি চায়নার বেশি? ইকোনমিক্যালি একজন আছেন আমাদের সাথে, এটা আমরা নিয়ে নিই, খুব মজার একটি জায়গায় আমরা আছি, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো আপু, আমি নামটা বলতে চাচ্ছি না, নাম আচ্ছা ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন আপা? কথা বলতে পারবে কি বিষয়ে? অ্যাক্সিডেন্ট কেস মানে কার অ্যাক্সিডেন্ট? আপনার প্রশ্নটি কি, সেটি যদি লিগাল আইনগত বিষয় থাকে অবশ্যই তিনি বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাদা নমস্কার, আমি কুইন্স থেকে বলছি, নামটা বলতে চাচ্ছি না। তো আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ধরেন 5-6 মাস আগে, ওই গাড়িতে আমি ড্রাইভ করতেছিলাম, আমার পিছনে আমার হাজবেন্ড, আমার স্পেশাল নিড বাচ্চা ছিল, তো এখন আমি রেড লাইটে স্টপ করছি, পিছন থেকে বড় ট্রাক এসে ধাক্কা দিছে, হ্যাঁ অনেক মানে আমরা ইনজুরড হয়েছি, কিন্তু সাথে সাথে আমার স্পেশাল নিড বাচ্চা ছিল, বিধায় আমি হসপিটালে যাই নাই, কারণ ওকে আমি স্কুলে ড্রপ করতে যাচ্ছিলাম, মানে আমার কোনো ফল্ট নাই, আমি রেড লাইটে দাঁড়ানো, ট্রাক থামে নাই, বিরাট ট্রাক অনেক বড়, মানে ঠ্যাঙ্গর আমরা বেঁচে গেছি। তো এখন আমরা যে অ্যাটর্নির কাছে গেছি, থেরাপি নিচ্ছি, মানে সাথে সাথে হসপিটালে যাই নাই, পরের দিন মানে আমাদের অ্যাটর্নির মাধ্যমে আমরা ডাক্তারের কাছে গেছি, কিন্তু এখন ওরা তাড়াহুড়া করে মানে এটা কম্প্রোমাইজ করতে চাচ্ছে, এখন আমার বাচ্চাকে টোটালি কেস থেকে বাদ দিয়ে দিছে, ও কিন্তু থেরাপি নিচ্ছে, ওকে বাদ দিয়ে দিছে, এবং বলতেছে যে তোমরা তো আজকে আমরা গেছিলাম অ্যাটর্নির কাছে, আমাদেরকে ইমিডিয়েট মানে একটা জরুরি ইয়েতে ডাকাই নিছে, নিয়ে বলতেছে যে ওই যে ইন্স্যুরেন্স ওরা তো ব্যাংকরাপসি করবে, তোমরা যদি তাড়াতাড়ি এটা ডিসিশন না দাও তাহলে কিন্তু তোমরা মানে কিছুই পাবা না, তোমরা একটা মানে এরকম বলতেছে আর কি, কিন্তু আমার হাজবেন্ডের সার্জারি লাগবে, আমার লেফট নিতে অনেক বড় ব্যথা, মানে আমার যে ডাক্তার সে বলছে যে এটা অনেক বড় ইনজুরড, মানে ইনজুরি হয়েছে তোমার, মানে অপারেশন না লাগলেও তুমি অনেক ইনজুরড এটার জন্য, তো এখন মানে আপনার নিজের অ্যাটর্নি কম্প্রোমাইজ করতে বলছেন তাই তো? ওকে হ্যাঁ, কিন্তু খুবই লামসাম একটা। আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের, ঘটনা হলো যে প্রথমত অ্যাটর্নি এবং ক্লায়েন্টের রিলেশনশিপটা হলো বিশ্বাসের উপরে, তো আপনার কথায় আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আপনি খুব একটা বিশ্বাস করতে পারছেন না যে আপনার অ্যাটর্নি যে সাজেশন দিচ্ছেন সেটা আপনি মানতেই পারছেন না অনেকটাই, এবং এটা মানা না মানার পেছনে আপনার একটা কারণ রয়ে গেছে, আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি এই অবস্থায় অন্য কোনো অ্যাটর্নির কাছে আপনি যান যারা ইভ্যালুয়েট করে বলবে যে আসলে এই ঘটনাগুলো কি আছে কি না। প্রথমত হলো যে আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বলছেন তাই যদি সত্য, আমি মনে করি সত্যিই, তাহলে অবশ্যই এত তাড়াতাড়ি কম্প্রোমাইজ করার মানেই হলো যে আপনি অনেকভাবেই বঞ্চিত হতে পারেন, কারণ এখন পর্যন্ত জানাই যায়নি আপনি কতখানি আপনার অ্যাক্সিডেন্টটা কতখানি গুরুতর, কারণ এই পর্যায়ে এত তাড়াতাড়ি যখন কেউ কম্প্রোমাইজ করতে হয় আমার কাছে একটু ডাউটফুলই মনে হচ্ছে, আপনার ভালো হবে যদি আপনি একজন সেকেন্ড অপিনিয়ন করা কারোর কাছ থেকে নেন, মানে অন্য কারো ব্যক্তিগতভাবে আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে আপনার সিদ্ধান্ত নেওয়াটা ভালো, যেহেতু আপনার সন্দেহ জন্ম নিয়েছে, আপনি আস্থা রাখতে পারছেন না, সেহেতু আরেকজনের কাছ থেকে পরামর্শ নিন। অশোক দা, আমরা কথা বলছিলাম যে চায়না না রাশিয়া কে আমেরিকার শত্রু হবে সেই জায়গাটির প্রেক্ষাপটে কথা বলছি। প্রথমত পলিসি এবং পলিটিক্স এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে, ফরেন পলিসির ক্ষেত্রে আপনার কোনো স্থায়ী বন্ধু নেই, স্থায়ী মিত্র নেই, তারপর আপনার রাজনৈতিক যে আপনার মতামত বিভিন্নভাবে, আমরা ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একটা পলিসি আছে, যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে না চায়না অথবা রাশিয়া, তাদের কোনো ডেমোক্রেটিক প্রিন্সিপাল নেই বেশি, অর্থাৎ তারা একটা ডিক্টেটোরিয়াল সিস্টেমে চলে, বিশেষ করে চায়না, এবং চায়না আজকে কিন্তু অনেক বেশি ক্ষমতাবান হয়ে গেছে, ফায়ার পাওয়ার বলেন অথবা আপনার আজকে ইকোনমিকলি সেকেন্ড হয়ে গেছে এবং তার সামনে, এবং পৃথিবীর বিরাট একটা অংশে কিন্তু তারা বিরাট প্রভাব বিস্তার করছে, এটা কিন্তু স্বাভাবিকভাবেই আপনার ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের জন্য বিরাট ভয়ের কারণ। কাজে আপনি চায়নাকে বাদ দিয়ে যদি পুরোনো জায়গায় বসে থাকেন এখনো, যে রাশিয়া সে করতে থাকেন, রাশিয়াকে অবশ্যই আপনি মনে করার কারণে আমাদের বন্ধু মনে করার কিছু নেই, কিন্তু আপনার রিঅ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটা আমাদের ভাবার সময় আসছে যে রাশিয়াকে কতখানি আপনি
রাশিয়ার বিরুদ্ধে কতখানি ব্যবস্থা নেবেন, যতখানি তার চেয়ে বেশি ব্যবস্থা নিতে পারবেন চায়নার চায়নার বিরুদ্ধে। তবে অশোকের কর্মকারী এই প্রেক্ষাপটে আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যদি পররাষ্ট্রনীতি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে দীর্ঘদিনের যারা বন্ধু ছিলেন, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা আমরা বলতে পারি, ক্যানাডার কথা বলতে পারি, তাদের সাথে এক ধরনের দ্বন্দ্বে জড়িয়ে আমেরিকার যারা আমি বলবো যে বিপরীত মেরুতে অবস্থান, যারা কখনোই বন্ধু নয়, কখনোই মিত্র নয়, এবং বিশেষ করে এমন দুটি দেশ যে দুটি দেশের আমি বলবো যে গণতন্ত্র নিয়েই প্রশ্ন আছে, রাশিয়া এবং নর্থ কোরিয়া, তো তাদের সাথে এই যে আমাদের দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের মিত্র, তাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে এরকম দুটি দেশের রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মানে বিশ্বাসযোগ্যতা, আস্থা কিংবা যুক্তি আপনি কি দাঁড় করাবেন? ওকে, প্রথমত হলো মনে করতে হবে তাদের সাথে কিন্তু টেনশন কমানোর চেষ্টা হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা কিন্তু এমন না যে নর্থ কোরিয়া ইজ নট গোয়িং টু বি আওয়ার ফ্রেন্ডস, রাশিয়া ইজ নট গোয়িং টু বি ফ্রেন্ডস অফ দি ইউএসএ, নট ইন দ্য নিয়ার ফিউচার, আই ক্যানট সি দ্যাট, এবং আমার মনে হয় একে বিশ্বাসও করবে। কিন্তু টেনশন করে আমরা যে এত বছর ধরে কিন্তু একটা রাশিয়ার বিরোধী অবশ্যই যৌক্তিক হয়তো ছিল, অবশ্যই ছিল, এবং আপনার কোরিয়ার বিরুদ্ধে তো অনেক কথাই আমরা বলে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি নাথিং ওয়াজ ডান আদার দ্যান জাস্ট অল দ্য টাইম আমরা কিন্তু সবসময় করেছি যে নর্থ কোরিয়া এটা করবে আমরা কিন্তু করে দেবো, রাশিয়ার বিরুদ্ধে করেছি, কিন্তু টেনশন ওখানে ছিল, টেনশন থেকে কি আমরা কোনো লাভ করেছি কিনা সেটাও তো একটা কথা, যে আমরা এই কথাগুলো আমরা কি রাশিয়াকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। সেই আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার পরে অনেকে হয়তো মনে করেছেন যে এখন থেকে রাশিয়া আবার আমাদের আন্ডারে চলে আসবে, আজকে রাশিয়া আবার কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে পলিসি অবলম্বন করেছিলাম সেই পলিসিটাকে আমরা এখন একটা একবার রিভিউ করার একটা সময় এসছে, রিভাইজ যদি নাও করে রিভিউ করার একটা কারণ আছে, এবং দেখা গেল যে আসলে আমাদের যে শত্রু যাদেরকে আমরা মনে করছি অবশ্যই তারা শত্রু, তাদের পাওয়ার জন্য যদি অন্য কোনো বড় শত্রু এসে আবার নতুন করে জন্ম নেয়, তখন আপনার যদি সেদিকে না ঘুরি আপনি পুরনো শত্রুকে মারা শুরু করেন যা যা লেস পাওয়ারফুল, তাতে হয়তো আপনার আরও বেশি ক্ষতি হতে পারে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে আমেরিকান ফরেন পলিসিকে যে রিঅ্যালাইনমেন্টের জন্য চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট, অবশ্যই উনি অনেক বেশি অজনপ্রিয় একদিক থেকে, সুতরাং সে কারণে হয়তো তার যে সমালোচনা বেশি হচ্ছে, এবং সে কারণে তার আসল যে জায়গাটা সেটা হয়তো সেইভাবে মানে এই পাচ্ছে না, সেই গুরুত্ব পাচ্ছে না। আমরা একটু ফেসবুকের প্রশ্ন করেছেন সৈয়দ ওয়াহিদ আহমেদ, তিনি বলেছেন ভাই বোন এবং বাবা মার জন্য অ্যাপ্লিকেশন করলে কতদিন লাগে? বাবা মার জন্য যদি অ্যাপ্লিকেশন করেন আপনি সিটিজেন, অবশ্যই সিটিজেন হলে ইউজুয়ালি এক বছরের মধ্যেই হয়ে যাওয়ার কথা, আর ভাই বোনের জন্য এখন তো 10 বছরের বেশি, 12-13 বছর পর্যন্ত লাগছে। আচ্ছা, উপমা তিনি প্রশ্ন করেছেন, ওনার মা ওনার জন্য অ্যাপ্লাই করেছেন, ক্যাটাগরি হচ্ছে F2B, এবং তিনি রিসিভ লেটার পেয়েছেন ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার থেকে, আর কতদিন লাগতে পারে? ওকে, কতদিন আগে পেয়েছেন সেটি সেন্টারে দেখা, ইউজুয়ালি আমার মনে হচ্ছে যেটা F2B মানে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট করেছেন তার সন্তানের জন্য যাদের বয়স 21 বছর এবং আনম্যারিড, তাও বেশ কয়েক বছর লাগে, 4-5 বছরের বেশি লাগছে মনে হচ্ছে, এই মুহূর্তে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না কত বছর, তবে 4-5 বছরের বেশি লাগছে। আচ্ছা, তিনি আবার বলেছেন যে ভারমন্ট সার্ভিস সেন্টার দেখাচ্ছে তাকে 66 মান্থ, আর ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার থেকে দেখাচ্ছে 36-46 মান্থ। ওকে, বেশিটাই ধরে রাখেন, কারণ হলো এই যে যে মান্থগুলো ওরা দেখায় এখন কিন্তু সেগুলো কোনোভাবেই মানে একেবারে কেউ কমপ্লাই করতে পারছে না, মানে একটু দেরি হচ্ছে, অনেক বেশি হচ্ছে, অনেকটাই স্লো, ওখানে ওখানে দেখা যাচ্ছে যে 3 মাস আপনাকে বলে, 6 মাস আগে থেকে হচ্ছে, কাজে আপনি 1 বছর ধরে রাখুন হয়ে যাচ্ছে সেটা। অশোককে কর্মকার আপনি বলছিলেন যে সময় এসেছে অনেক কিছুই পরিবর্তন করার, এবং সময় এটিও নির্ভর করে যে আমাদের অনেক সময় সময়ের ডিমান্ডে চাহিদার জন্যই পররাষ্ট্রনীতির পরিবর্তন করতে হয়। কিন্তু আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপনের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনি বলছেন যে ইতিবাচক জায়গাটি থেকে যেহেতু তিনি খুব অজনপ্রিয়, সে কারণে গণমাধ্যমগুলো তার যে ইতিবাচক দিকগুলো আছে সেগুলো আসছে না সেই জায়গাটি থেকে আপনি বলছিলেন, কিন্তু আপনার কাছে সেখান থেকে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আমরা যদি সিরিয়া এবং আমেরিকার পররাষ্ট্রনীতির যদি মোটা দাগে বিভক্তের জায়গাগুলো দেখি, ইউক্রেন, ইরান এবং সিরিয়া, এই পররাষ্ট্রনীতি রাশিয়ার সাথে যদি আমেরিকার আমরা পররাষ্ট্রনীতির জায়গাটির থেকে দেখি, আপনার কি মনে হয় 2011 সাল থেকে সিরিয়ার যে সংকটটি তৈরি হয়েছে, একদম বিপরীত মেরুতে অবস্থান, যে আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া এবং তার বিরোধী বিদ্রোহী গ্রুপকে সমর্থন দিচ্ছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো, তো সেই জায়গাটি থেকে এই বৈঠকও কিন্তু আমরা সিরিয়া ইস্যু নিয়ে কোনো প্রসঙ্গ আসেনি, এবং বলাই হয় সিরিয়া যে এখনো চলছে এই দুই দেশ একই কাতারে না আসার কারণে, আপনার কি মনে হয় যে রাত দিন এই 2-3টি বৈঠক এই সিরিয়া সংকট নিয়ে তারা একই জায়গায় সমঝোতায় চলে আসবে?
পৃথিবীতে সব সমস্যার সমাধান হবে এমন চিন্তা আমি এমন ইউটোপিয়া আমি বিশ্বাস করি না। সমস্যা থাকবে, সমস্যা এক সমস্যা সমাধান করবে না আরেকটা সমস্যা তৈরি হবে। সুতরাং কথাটা হলো কতখানি যে সমস্যাগুলো আছে সমস্যার মধ্যে কতখানি কত কম ক্ষতিতে আমরা একটা সমাধান করতে পারি। কাজে যারা বিশ্বাস করেন যে আজকে দুই রাষ্ট্রনেতা বসলে, দুইটা রাষ্ট্র বসলে, পাশাপাশি বসলে সবাই সমস্যার সমাধান হবে, আমি কিন্তু তাদের সাথে একমত না। কিন্তু সমঝোতার জায়গা যদি আমি রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপনের কথা বলতেই যাই, আমার তো প্রথমে সিরিয়া ইস্যুটি আসবে, তারপরে আমাদের আসবে যে ধাপে ধাপে বিভিন্ন ইস্যু, কিন্তু মোটা দেখে যে বিভক্ত আমরা সিরিয়া ইস্যুটি নিয়ে, সেই জায়গাটিতে দুই নেতা কোনো সমাধানের পথ দেখাতে পারবেন কিনা আপনার কি মনে হয়? আমাদের একটা বুঝতে হবে যে আমরা কোন পার্সপেক্টিভ থেকে দেখছি। সিরিয়া একটা ইস্যু, কিন্তু এটা অন্যতম ইস্যু, একমাত্র ইস্যু না, মেইন ইস্যু। আমরা কেউ বলছি না যে একমাত্র মেইন ইস্যু না, আমার কাছে কখনোই মনে হয় সিরিয়া একটা মেইন ইস্যু। সিরিয়া আপনি এটা মধ্যপ্রাচ্যের যে পলিটিক্স তার আঙ্গিকে দেখবেন সিরিয়াটা। সিরিয়াকে যদি আমেরিকার সাথে বর্তমান ওয়ার্ল্ড বিশেষ করে আপনার এখন ইউরোপের আমাদের যারা পুরাতন বন্ধু ছিল তাদের সাথে আমাদের একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তো সেখানে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের এতদিনের যারা বন্ধু কথাগুলো যেগুলো আছে সেগুলোকে একটা ওয়েট দেওয়া উচিত, যে নেটো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের যারা বন্ধু তারা কিন্তু আমাদের সাথে বেশি ফাইট করছে বাণিজ্যিকভাবে। আপনি দেখবেন কথায় কথায় কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকান কোম্পানিগুলোকে বিভিন্নভাবে হেনস্থা করছে, তাদের উপর বিভিন্ন ট্যাক্স দিচ্ছে, বিভিন্নভাবে ই করছে। তো এটা একটা দেখা যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিকে যেমন আমেরিকান সুবিধা অনেক ভোগ করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে তারা যেন আমেরিকার বিরুদ্ধেই তাদের এক ধরনের একটা কর্মসূচি সবসময় থাকে যে কীভাবে আমেরিকানকে, আমেরিকার যে ফিনান্সিয়ালি আমেরিকাকে হার্ট করা অথবা তাদেরকে সুবিধা আর নেওয়া। তো এটা আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে প্রত্যেকটা কথায় মাইক্রোসফট অথবা গুগল অথবা তাদের বিরুদ্ধে দেখো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নতুন আমি বলবো ট্যারিফ কিংবা বাণিজ্য নীতির কারণে এখানকার যারা কৃষক যারা ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, যারা একদম আমি বলবো মূল ভোটার, তারাই তো বেশি হার্ম হচ্ছে। কারণ যখন ইউরোপীয় ইউনিয়ন কিংবা ক্যানাডা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ট্রাম্পের সমর্থকেরাই। আমার কাছে মনে হয় যে এখনো সময় আসেনি আপনার কোনো রেজাল্ট হয়নি এখন, এটা একটা প্রক্রিয়া চলছে, তারাও ট্যারিফ আরোপ করছে, আমরাও আরোপ করছি। এখন দেখা যাবে আলটিমেটলি যে কতখানি আমরা লোকসান করছিলাম, তারাও তো লোকসান করছিল কিনা, কাজে আলটিমেটলি একটা জায়গায় আসবে, তখন আসলে এটা ফাইনালি এটা থাকবে, এই ট্যারিফগুলো থাকবে আমি বিশ্বাস করি না। তো এর মাঝে একটা ঝাঁকুনি আছে, ঝাঁকুনিটা হলো এতদিন পর্যন্ত কিন্তু প্রত্যেকে একটা সুবিধা নিয়েছিল, প্রত্যেকের যতগুলো ট্রিটি করা হয়েছে প্রত্যেকেই ট্রিটির মাধ্যমে কিন্তু আমেরিকার কাছ থেকে সুবিধা নিয়েছে, সুবিধা নিয়ে আসছে। আমরা একজন আছেন, একটু আমরা একটু নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি সানিসাইড থেকে, নামটি বলে নিতে হবে ভাইয়া? মঞ্জু। আচ্ছা বলুন। আমার প্রশ্ন, আমার শাশুড়ি আমার মানে আমার ওয়াইফের ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি আন্ডার এজ, তো 23 এপ্রুভ হয়ে গেছে, আমরা সবগুলা সাবমিট করে দিয়েছি, সাপোর্ট সহ যত ডকুমেন্ট তারা চায়। এই ন্যাশনাল ভিসা সেন্টারে ফোন করলে বলে এটা প্রসেসে আছে, সেপ্টেম্বর এন্ড অফ দ্য সেপ্টেম্বরে তার মানে প্রায়োরিটি ডেট। তো আর কতদিন সময় লাগবে অথবা কি আবার নতুন করে সাপোর্ট চাইবে? কারণ সাপোর্ট সবগুলা কাগজ ডকুমেন্ট তারা পেয়ে গেছে ডিসেম্বরের 13 তারিখে লাস্ট ইয়ার 17-এ। এগুলোকে প্রায় সময় ওরা প্রসেসিংয়ে, এখন আসলে কোনো নির্দিষ্ট সময় বলা যায় না যে কতদিন প্রসেসিংয়ে লাগবে, কারণ হলো কখনো কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়ের মধ্যে তাদেরকে শেষ করতেই হবে। কাজেই আপনার এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। এখন বুঝতেই পারছেন যে বর্তমানে যে ইমিগ্রেশনের যে বিভিন্ন রকম পুরনো যে আমাদের ধারণাগুলো ছিল অথবা যে রেগুলেশনসগুলো ছিল এগুলো কিন্তু অ্যাপ্লিকেশনটা অনেকটা চেঞ্জ হচ্ছে, প্রতিদিনই নতুন করে চেঞ্জ আসছে। আমরা সেই অভিবাসন আইন নিয়ে একটু কথা বলতে চাই, তবে তার একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারবো না ঠিক যে এখনই কতদিনের মধ্যে ওরা করবে, তবে কিপ ইন টাচ, একটু যোগাযোগ রাখবেন সবসময়। অনেক সময় দেখা যায় যে যোগাযোগ থাকলে তখন কোনো না কোনো অফিসার, বিভিন্ন অফিসার কাজ করে এক একটা ফাইলের উপরে, হয়তো আপনার কোনো ভালো কোনো একজন অফিস, সবাই ভালো আমি বলবো না, খারাপ। আপনার পছন্দ মতো অ্যাটর্নির কাছে যাবেন, তবে আমরা প্রায়ই অনুষ্ঠান থেকে বলি যে আপনি যার কাছেই যাচ্ছেন তিনি অ্যাটর্নি কিনা সেটি দেখে নেবেন। কারণ আমাদের এই কমিউনিটিতে অনেকে আছে প্রফেশনাল না, কিন্তু সাইনবোর্ড লাগিয়ে বসে আছেন যে তিনি আইনজীবী, তিনি সব কিছুই করতে পারেন। তো আপনাদের যাকে পছন্দ তার কাছেই যাবেন, তবে যে বিষয় নিয়ে যাচ্ছেন তিনি সেই বিষয়ে অভিজ্ঞ কিনা, সেই বিষয়ে তার সার্টিফিকেট আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে আপনি যিনি আছেন আমাদের সাথে।
এবং প্রিয় দর্শক, আমরা প্রায়ই বলে থাকি যে আপনি যখন আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং স্পিকারটি বন্ধ করে নেবেন, কারণ আপনি যদি টেলিভিশন শুনে শুনে আমাদের প্রশ্ন করেন আমরা কিন্তু প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারবো না। যখন আমাদের সম্মানিত অতিথি অ্যাটর্নি উত্তর দিবেন তখন টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে আপনি সেই প্রশ্নের উত্তরটি শুনবেন, কিন্তু প্রশ্নটি করে ফেলতে হবে ঝটপট। অশোককে কর্মকর, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর এসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা জমে উঠেছে, বিশেষ করে আমেরিকার পররাষ্ট্রনীতি, ডোনাল্ড ট্রাম্প নতুন যেভাবে চিন্তা করছেন সেভাবে সবাই ঠিকভাবে ব্যাখ্যা করছেন কিনা সেই প্রশ্নটিও চলে এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি অশোক কর্মকারকে। আপনাকে আমরা বিভিন্ন পররাষ্ট্রনীতি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি এখন আবারও পররাষ্ট্রনীতি শেষে আমি টাচ করতে চাই। তবে আপনি একজনের প্রশ্নের জবাবে বলছিলেন যে অভিবাসন ইমিগ্রেশন ইস্যুতে অনেক কিছু নতুন নতুন পরিবর্তন আসছে, তো সেই জায়গাটি থেকে আপনার কাছে জানতে চাই যে কোন কোন জায়গায় এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে একটা রিসেন্ট পরিবর্তন, তার মানে এই এই মাসের 14 তারিখে ইউএসসিএস একটা জুলাইয়ের 14 তারিখে একটা নতুন এক মেমোরেন্ডাম করেছে, ইস্যু করেছে। সেখানে কিন্তু আপনার বলেছে যে আগে যেমন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন করলে আপনি যদি কোনো রিকোয়ারমেন্ট সব ফুলফিল না করলে, ইউএসসিএস আমাদের 2013 একটা মেমোরেন্ডাম ছিল, পলিসি মেমোরেন্ডাম আমরা বলি, যে সেই অনুসারে আপনাকে আমরা বলি আরএফই, মানে আরএফই মানে রিকোয়েস্ট ফর এভিডেন্স, আপনাকে বলতো যে এভিডেন্সটা আপনি দিন অথবা এই এভিডেন্সটা আপনার ঘাটতি রয়ে গেছে, সুতরাং ইউ আর গিভেন টাইম, একটা সময় দিত যে সময়ের মধ্যে আপনি দিতে পারেন সে এগুলো, অথবা যদি ওরা দেখতো আপনি যা দিয়েছেন তার প্রেক্ষিতে ওরা মনে করেছে যে আপনাকে হয়তো সেই বেনিফিট দেওয়া যাবে না, তা বেনিফিট ডিনাই করার আগে তাকে আপনাকে আরেকটা সুযোগ দিত যে ইন্টেন্ট টু ডিনাই, আমরা বলি নোটিশ অফ ইন্টেন্ট টু ডিনাই, NOID। সো বর্তমান যে নতুন যে আপনার পলিসি মেমোরেন্ডাম ওরা চালু করতে চাচ্ছে, যেটা এফেক্টিভভাবে এই বছরের সেপ্টেম্বরের 11 তারিখ থেকে, তখন কিন্তু যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি করেন, মনে করুন আপনি অ্যাডজাস্টমেন্টের জন্য করছেন অ্যাপ্লিকেশন, আপনার I-864, কিন্তু যেখানে আপনার একজন আপনার ই থাকতে হবে, স্পন্সর থাকতে হবে যার কিনা এনাফ ইনকাম আছে, তা আপনি ওরা দিতে পারলেন না, আপনাকে আগে যে সুযোগ হতো যে আপনাকে সেটা রিকোয়ারমেন্টসটাকে ফুলফিল করার জন্য দে মাইট নট ইভেন গিভ ইউ দ্যাট। মানে এটা কি সব ক্ষেত্রেই হচ্ছে? যেমন ধরেন যারা অ্যাসাইলাম করছেন তারাও তো অনেক সময় অসম্পূর্ণ কাগজপত্র দিচ্ছেন, তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে। তারপরে অনেক সময় ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অসম্পূর্ণ কাগজপত্র আসছে, আরএফই বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, তো সব ক্ষেত্রে কি এই নিয়মটি প্রযোজ্য হবে? এখন প্রযোজ্য, ইয়েস, এখন থেকে এটা বলছে যে ওরা ইচ্ছে করলে যে অ্যাডজুডিকেটিং যে অফিসার ইচ্ছে করলে উনি সাথে সাথে ডিনাই করে দিতে পারবেন, ডিনাই করে দিতে পারবেন। তখন কি আর আপিলের সুযোগ সবই হয়তো থাকবে, কিন্তু এই যে আপনি এই যে ডিনাই করে দেন, করার পরে যখন আপিল করবেন এগুলো করে লেন্দি প্রসেস হবে। শুধুমাত্র তাই না, আপনারা হয়তো জানেন যে আপিল মানে হলো আপনি কি আপিলে গিয়ে নতুন কিন্তু কোনো কিছু দিতে পারেন না, আপিল মানে হলো যে ডিসিশন নিয়েছে ডিসিশনটা ভুল, সো আপনাকে প্রমাণ করতে হবে ডিসিশনটা ভুল। কিন্তু যদি পলিসি থাকে যে না আপনাকে আমার আরএফই দেওয়ার কোনো দরকার নেই অথবা NOID দেওয়ার দরকার নেই, তাহলে তো আপনি বলতে পারবেন না যে সে ভুল করেছে। সুতরাং আপিল করা মানেই হলো যে আপনি অলরেডি যে কাগজগুলো আপনি দিয়েছেন তার কাগজের বাইরে কিন্তু নতুন কোনো পেপার আপনি দিতে পারেন না, এভিডেন্স। এই যে অভিবাসন নীতিতে নতুন একটি আইন, আমি বলবো যে নতুন একটি যে পদ্ধতি নীতি পলিসি চালু হতে যাচ্ছে সেপ্টেম্বর থেকে, এটির কি কারণ আপনি বলবেন যে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? কিন্তু এটিতে তো অনেকেই ঝামেলা করবে। এটার পিছনে যে সরকার যেটা বলছে সেটা হলো একটাই, যে অনেক সময় দেখা যায় যে কেউ অ্যাপ্লিকেশন করে সেটাকে যদি মেরিটোরিয়াস না তারা প্রথম থেকেই জানে, তারপরে এটা করে তার সিস্টেমের যে একটা সুবিধা নেওয়া, যে একটা অ্যাপ্লিকেশন করার পরে সে একটা ওয়ার্ক পারমিট পাচ্ছে, সুতরাং আমরা সেই জায়গাগুলো করতে দিচ্ছি না, এটা হলো তাদের মানে তাদের যে এক্সপ্রেসড যে অপিনিয়ন যেটা, এটা হলো এই কারণে আমরা করছি যাতে কিনা আমাদের যে লোকবল আছে আমাদের যে সুবিধা যেগুলো আছে রিসোর্সেস যাতে এফিসিয়েন্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু অন্য কারণ যেটা আপনি বলেছেন, অন্য কারণটা আসলে আমার কাছে মনে হয় সেটা হলো যে যত দ্রুত সম্ভব এই কেসগুলোকে সমাধান করার অর্থ হলো যে আপনাকে সুযোগটা কম দেওয়া, কম দেওয়া, আপনাকে যত কম সুযোগ দেওয়া হবে তত তাড়াতাড়ি আপনার কেসটা ডিনাই করা যাবে, তত দেন ইউ উইল বি ইন ট্রাবল, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় আলটিমেটলি এটা কিন্তু খুব একটা কাজে লাগবে বলে মনে হচ্ছে, ব্যাকফায়ার করবে বিকজ মানে পলিসি মেমোরেন্ডাম দিয়ে আপনি পুরো আইনটা চেঞ্জ করতে পারছেন না, কারণ এটা তো আইন নাই, একটি নীতি নিয়েছেন, নীতি নিয়েছেন, পলিসি মেমোরেন্ডামের মাধ্যমে আপনি পুরো আইনটাকে চেঞ্জ করা যাচ্ছে, চেঞ্জ করতে পারছেন না, কাজে পুরো আইনটাকে চেঞ্জ করা না যায় তাহলে আপনি কিন্তু অ্যাভেল করতে পারবেন সেই সুবিধাগুলো, যে সুবিধাগুলো
আগেও ছিল, যেমন আপনার অ্যাপিল করতে পারবেন, অ্যাপিলের মানে তো আপনি মোশন রিওপেন, মোশনটা রিওপেন করতে পারবেন। তো সুতরাং আমার কাছে মনে হয় যে সমস্যাটা যে খুব দ্রুত সমাধান হবে তা না, বরং আরো দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে চলে গেল। এটা এক ধরনের প্রথম থেকে আপনি করলেন যে যারা প্রথম আপনার কাছে আসলো তাদেরকে তাড়াতাড়ি তাড়িয়ে দিলেন আর এক জায়গায় যেতে, তো অ্যাপিলে গিয়ে দেখবেন যে বিরাট ব্যাকলগ ক্রিয়েট হয়ে যাবে, ব্যাকলগ তৈরি হয়ে যাবে। কারণ যারা এখান থেকে সরাসরি এরকম মানে ডিনাইড হয়ে যাবে তারা নিচে সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে চলে যাবে না, দে লেভেল দ্যাট নেক্সট। তো এখন এখান থেকে যত তাড়াতাড়ি এখানে ছেড়ে দিলেন সেখানে গিয়ে এখানে ভিড় করলো, তো সুতরাং আলটিমেটলি ব্যাকলগ আরেক জায়গায় ক্রিয়েট হবে। সুতরাং যখন পর্যন্ত মানুষের অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার স্কোপ থাকবে, তখন পর্যন্ত এইরকমভাবে একটা আমার কাছে মনে হয়নি যে এটা খুব ওয়েল কার্যকর কোনো ওয়েল থট আপ না, এটা সামহাও এটাকে তাৎক্ষণিকভাবে একটা সুবিধায় কেউ করেছে মনে করেছে এর মাধ্যমে হয়তো কিছু লাভ হতে পারে, আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা কার্যকরী হবে। তবে প্রাথমিকভাবে অনেকে এটার দ্বারা ডিসঅ্যাডভান্টেজ হবেন, অনেকটা সমস্যায় পড়বেন। তবে আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে আইনি বিষয় নিয়ে আমরা যারা ইমিগ্রেন্ট যারা আসি বিশেষ করে বুঝে না বুঝে অনেক সময় ভুল সিদ্ধান্ত, যেটি আমাদের পুরো ভবিষ্যতে নির্ভর করে ধরনের অ্যাটর্নিদের উপর, এটি আমি বলেই থাকি অনুষ্ঠানে, তাদের ধরেন আমাদের নিজেদের আমরা যেমন বুঝি না অনেক সময় আমাদের আমি বলবো অবহেলার কারণে এই যে লেন্দি প্রসেস কিংবা এই যে আমি জানি যে অ্যাটর্নিরা জানেন যে এইটির জন্য আমার এই কাগজপত্র প্রয়োজন, তো সেই জায়গাটিতে কি করণীয় এটি আমি উত্তর নিব। তবে একজন আছেন, প্রশ্নটি আমরা নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো আপু, আমি ব্রুকলিন থেকে বলতেছি, শাহিন। জি শাহিন ভাই বলুন। জি একটু আগে আপনারা বললেন যে 11 তারিখ থেকে কি একটা আইন কার্যকরিতা হইতেছে, আপনার কোন ডকুমেন্ট যদি পুরোপুরি ওদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যদি পুরোপুরি না দেয়া হয় তখন এই পরবর্তীতে এটা দেয়া যাবে না, কেস বাতিল হয়ে যাবে, এই ধরনের কথা বলছিলেন নাকি? এক্স্যাক্টলি। আপনি স্পেসিফিক্যালি কি জানতে চান? এটা কি আপনার এই ভাই বোনের কেসের ক্ষেত্রে কি সেম থিং নাকি এটা আলাদা অন্য কোন কেসের ক্ষেত্রে? ভাই বোনের ক্ষেত্রে সবার জন্যই প্রযোজ্য, একমাত্র ডাকার জন্য এটা প্রযোজ্য হচ্ছে না, কারণ হলো ডাকার ব্যাপারে মানে ড্রিমারদের ব্যাপারে তো এখনো সিদ্ধান্ত না, ডাকার ব্যাপারে এটা হচ্ছে না, করতে পারছে না, কারণ হলো এই ব্যাপারে কোর্টের অলরেডি একটা রেস্ট্রিকশন আছে, ইনজাংশন আছে। সুতরাং এই এই পলিসিটা অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র ডাকার ব্যাপারে হবে না, আর অন্য সব ক্ষেত্রেই হবে। আচ্ছা, মানে শুধু যারা ডাকা কর্মসূচির আন্ডারে আছেন, ড্রিমার যাদের আমরা বলছি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু বাকি যত অ্যাপ্লিকেশন আছে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নতুন আইন। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই কারণে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদেরও করণীয় অনেক কিছু আছে, অ্যাটর্নি হিসেবে কি পরামর্শ দিবেন? আপনি যেটা বলছেন সেটা একই কথা হলো যে আসলে যখন আপনি একটা কিছু করবেন তখন সুন্দর করেই করার চেষ্টা করতে হবে, যাতে সমস্ত ল রিকোয়ারমেন্ট কমপ্লাই করে করা যায়। একবার ভুল করলে সেই ভুলটা আগে যেমন একটা ছিল যে একবার ভুল হয়ে গেলে আমি এটাকে আবার শুদ্ধ করার একটা সুযোগ পাবো, এখন কিন্তু সেই সুযোগটা যখন পাচ্ছেন না তখন ইউ শুড বি মোর এবং কেয়ারফুল, এবং আপনাকে যে কোনো যারা কিনা আপনি এক্সপার্ট তাদের সাথেই কথা বলে কাজটা করা উচিত, কারণ একটা ভুল হয়ে গেলে শুধুমাত্র এখনকার ক্ষেত্রে আগেও ছিল, তাই আমার কাছে ভুরি ভুরি রকম কেস আছে যেখানে মানুষ হয়তো মনে করেছেন ঠিক আছে এটা তো হয়ে যায় ছোটোখাটো ব্যাপার আমি একটা কোথাও করি আনি, তো হালকাভাবে নিয়ে দেয়, কিন্তু তারপরে কিছু করতে সব বেরোনোর মতো অনেক ঘটনাই ঘটে যায়, তখন দেখা যায় যে আপনি যে টাকা বাঁচিয়েছিলেন প্রাথমিকভাবে তার থেকে অনেক বেশি জটিল পরিস্থিতিতে অনেক বেশি টাকা আপনি খরচ করছেন। নট অনলি দ্যাট, টাইম অলরেডি ইউ লস্ট টাইম, তারপরে আপনার তো আছে দুশ্চিন্তা আছে সেগুলো বাদই দিলেন, এবং অনেক অনেক সময় এমন ক্ষতি হয়ে যায় যেটা অপূরণীয়, অপূরণীয়। এরকম অনেক ঘটনাই আছে আমার কাছে যারা এরকম এসে পড়েছেন, মানে অনেক কিছু হারিয়ে মানে পরিস্থিতি তৈরি হয়। একজন আছেন, আমরা একটু নিয়ে নিই, তারপরে আমাদের কি করণীয় সেই জায়গাটি থেকে আপনার কাছে আরো জানতে চাইবো। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি আপা আপনার স্পিকারটি কি অন করা? না না হচ্ছে। হ্যালো, আপনাকে কথা বলতে হবে স্পিকার বন্ধ করে। ওকে, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করে ফেলুন তাড়াতাড়ি। জি আমার প্রশ্নটি হলো আমি সিটিজেন এবং আমি আমার আম্মু আব্বুর জন্য অ্যাপ্লাই করছি। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, এখন আমার আম্মু আব্বু রিসেন্টলি চলে আসবে, তারা আসলে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে ওদের আসতে সময় কতদিন লাগবে? আপনার ভাই বোনের বয়স কত? ওদের 16 আপ। 16 আপ,
স্টিল কয়েক বছর লাগবে, স্টিল কয়েক বছর লাগবে, যেহেতু আপনার এখন 21 বছর নিচে অনেক কম সময় লাগবে, তো তাও আপনার 4-5 বছরের মতো লাগবে। আসলে 4-5 বছরের মতো লাগবে। আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে বিশেষ করে আমাদের সবাইকে একটু সতর্ক হওয়ার জন্য, এই যে আমাদের ইমিগ্রেশন বিষয়টি হচ্ছে পুরো ভবিষ্যৎ নির্ভর করে, আপনার অনেক কিছুই নির্ভর করে এটির উপরে, যারা আমরা স্বপ্ন দেখি এই আমেরিকাতে বসবাস করব কিংবা সুন্দর একটি ভবিষ্যৎ গড়ব, তো সেই জায়গাটি থেকে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? প্রথমত হলো যে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন যা কিছুই করুন কেন, আপনি প্রথমত আপনাকে জিনিসটা পড়তে হবে। যদি আপনি নিজে বুঝতে না পারেন তাহলে আপনি অবশ্যই একজন এক্সপার্টের কাছে যাবেন যে বুঝতে পারে। ঘটনাটা হলো যে আমরা সবসময় সব কাজ করাতে পারি, হ্যান্ডিম্যানও কাজ করছে, রাইট, আবার লাইসেন্স যে প্লাম্বার সেও কাজ করছে, লাইসেন্স প্লাম্বারকে আপনি ধরতে পারবেন যদি ভুল হয়, আপনি কোনো সমস্যা হলে সেখানে তার লাইসেন্সের ব্যাপার আছে, তার ইন্স্যুরেন্স আছে, আপনি সুবিধা পাবেন। কিন্তু একজন হ্যান্ডিম্যানের কাছ থেকে যদি কাজ করেন আপনার অবশ্যই পয়সা কম লাগবে, কিন্তু যখন সমস্যায় পড়বেন দেন ইউর আউট অফ লাক, তখন কিন্তু আপনার কোনো জায়গা নেই যেখানে আপনি করতে পারেন, আপনি ফলব্যাক করতে পারেন। সুতরাং এটা এই ধরনের আপনি তাৎক্ষণিক সুবিধা এবং আলটিমেট সুবিধার ব্যাপারে আপনি মানে চিন্তা করতে হবে, বিশেষ করে যেটি এত স্পর্শকাতর একটি বিষয়, আমাদের জীবনে সবকিছু জড়িয়ে আছে, সেই জায়গাটিতে কেন আমরা এরকম হাতুড়ে, আমি বলবো যে অনভিজ্ঞ একজন মানুষ যিনি হয়তো শুধু সাইনবোর্ডে লিখে রেখেছেন তিনি সবকিছু করতে পারেন আইনজীবী, তো সেই জায়গাটিতে আপনাদের অ্যাটর্নিদেরও তো অনেক দায়িত্ব যে হয়তো সচেতন করা না, কিন্তু তারপরে তো এটি কমিউনিটির, যেহেতু আমাদের কমিউনিটি সার্ভিসের একটি বিষয়ও আছে, তো সেই জায়গাটি থেকে তো আপনাদেরও অনেক দায়িত্ব আছে যে যারা নতুন আসেন তাদেরকে বোঝানোর, যে একজন অ্যাটর্নি এবং নর্মাল যিনি আইনজীবী কিংবা আইনজীবী নন প্যারালিগাল, সেই জায়গাটি থেকে কেন তার সমস্ত ফাইল সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার মিডিয়ায় ভূমিকা বেশি রাখতে পারে, কারণ আমরা একটা ইন্টারেস্টেড পার্টির মতো, কিন্তু যখন আমি যদি বলি যে আপনি কখনো নন অ্যাটর্নির কাছে যাবেন না, সাথে প্রশ্ন উঠবে যে বিকজ আমি আমি অ্যাটর্নি, সুতরাং আমি চাচ্ছি না অন্য কেউ করুক, কম পয়সা করতে পারুক, সুতরাং সেটা আমাদের জন্য একটু এমব্রাসিং, একটু সমস্যাজনক। কিন্তু মিডিয়া যে ভূমিকা রাখছেন আপনারা, যেভাবে কথা বলছেন, যেভাবে তখন আর কেউ মনে করবে না এটা তাদের খারাপ উদ্দেশ্য আছে আপনার, বিকজ ইউ আর নট গোয়িং টু গেট এনি বেনিফিট আউট অফ ইট, রাইট। আমরা বলিও যে আপনার পছন্দ মতো আইনজীবীর কাছে যান, কিন্তু অভিজ্ঞ কিনা অ্যাটর্নি কিনা দিন, সব যেটা ডাক্তারের ক্ষেত্র তাই, আপনি যদি ডাক্তারের ক্ষেত্র তাই, যদি আপনি যারা করছে কিনা যে আসলে লাইসেন্সটা যে কোনো প্র্যাকটিস করতে পারছে না তার কাছে গেলেও ওরকম, সুতরাং এটা অবশ্যই মানুষের দোষ না, অনেক সময় মানুষ বিভিন্ন সমাজের বিভিন্ন লোকের কাছে থাকেন, মিসগাইডেড হচ্ছেন, শুধু আমাদের কমিউনিটির মধ্যে হচ্ছে কিন্তু তা কিন্তু না, সব জায়গায় হচ্ছে, সব কমিউনিটিতে হচ্ছে, আপনার হিসপ্যানিক কমিউনিটির মধ্যে কিন্তু এটা আরো বেশি আছে, নোটারিয়াস বলে ওদেরকে যারা অ্যাটর্নি না কিন্তু অ্যাটর্নি হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে অনেক কাজ করছে এবং বিভিন্ন সময় তারা মানুষকে প্রতারণা করেছে। সুতরাং একটা জিনিস হলো এটা, যারা আপনার মিডিয়া এবং সাংবাদিক, তারপরে আপনার যে অ্যাক্টিভিস্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এই ভূমিকাটা রাখতে পারেন, তারাই সচেতন ভূমিকা করার জন্য ভূমিকা রাখতে পারেন। আমাদের সেক্ষেত্রে আমরা যদি করতে পারি আপনাদেরকে সহায়ক ভূমিকা, যেমন কোনো একটা ব্যাপারে আপনি এখন আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারছি, ইফ ইউ ডু নট আস্ক মি আই ক্যানট ইভেন টক, এটি সত্য। এবং আপনি বলছিলেন যে নতুন নীতি, সেই জায়গাটি থেকে এখন তো আরো বেশি সাবধান হতে হবে, যেহেতু আরো দীর্ঘমেয়াদী প্রসেসিং এ চলে যাবে, এক ধরনের আতঙ্কই কাজ করছে, সেই জায়গাটি থেকে কি বলবেন যে নতুন নীতি সম্পর্কে? নতুন নীতি মানে প্রথমত হলো যে এই নীতিটা ঠিক সেই অর্থে আমার কাছে কখনোই মনে হয় না যে খুব ফেয়ার। প্রথমত হলো যে আপনি একটা যে সুবিধা আইনগতভাবে আমাকে দেওয়া হচ্ছে সেটার মধ্যে একটা পলিসির মাধ্যমে সেটাকে আমার নিয়ে নেওয়া হচ্ছে, ক্লব অ্যাক্ট সিচুয়েশন বলি আমরা, যেটা আপনাকে দেওয়া হচ্ছে আইনের মাধ্যমে, আপনাকে একটা সুবিধা দেওয়া হচ্ছে, আপনি একটা পলিসি করে সেই সুবিধাটা কিন্তু নিয়ে নিচ্ছেন, সো এটার বিরুদ্ধে অবশ্যই একটা অ্যাক্টিভিজম, একটা ভূমিকা রাখা উচিত। এবং মনে করি যদি আপনি আইনটা চেঞ্জ করেন, অবশ্যই আমরা মনে করি না চেঞ্জ করা উচিত, তাহলে এক কথা, কিন্তু আপনি একটা পলিসি করে আইনটাকে চেঞ্জ করে দিচ্ছেন, কিন্তু তার মানে হলো যে আমার অধিকার আছে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করার, এখন আমি একটা কোনো একটা কাগজ একটা এই মুহূর্তে দিতে পারছি না, অথবা যেটা আমি দিয়ে এসেছি সাফিসিয়েন্ট না, অথবা যেটা দিয়েছি সেটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, মনে করেন আপনার I-864 আপনার ইনকাম কমে গেছে পরের বছর, কাজে আপনাকে নতুন একজন দিতে হবে, তো সেই জায়গাটা যদি আমি বলি না যেহেতু আগের বছর ঠিক দেওয়া নিয়ে আমি বাতিল করে দিলাম, এটা আর্বিট্রারি মনে হবে, আর্বিট্রারি মনে হবে, এটা আসলে আর্বিট মনে হবে না, এটা হুইমজিক্যাল আর্বিট্রারি এবং ইট ইস কাইন্ড অফ ব্ল্যাক ল, তো একটা আলটিমেটলি লয়ের যে সুবিধাটা আপনি কোলাব সিচুয়েশনের মাধ্যমে একটা পলিসির মাধ্যমে সেটাকে নিয়ে নিচ্ছেন, আমার ধারণা এটা যদি ভবিষ্যতে চ্যালেঞ্জ হয় আমার কোর্টে এটা টিকবে না, কিন্তু এটা চ্যালেঞ্জ হওয়া এবং আলটিমেটলি যে বাতিল হওয়ার আগেও তো অনেকের ফাইল বাতিল হয়ে যাবে এবং এফেক্টেড হবে না, অথবা তারা আবার আপিল করতে হবে। সেই জন্য একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম মাসুদ। জি, প্রশ্নটি? আমার নাম মাসুদ। জি, প্রশ্নটি? জি,
আমার আমার যে আমার একদম ছোট ভাই, ও মানে এই 10 বছর আগে একবার আমেরিকাতে ঢুকতে চাইছিল, পরে বর্ডার থেকে এয়ারপোর্ট থেকে আরি ওরে রিটার্ন করছে। রিটার্ন করার পরে ওর বোনে ওর লাগি আবার অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পরে ওনার এক ভাই আর ওনার এক বোনের জামাই ওরা আসছে, কিন্তু ওরে হাতকাই নিছে, মানে ওরে ভিসা দেয় নাই। উনি কি তখন ভিজিট ভিসায় আসতে চেয়েছিলেন? কোনো সমাধান আছে? আচ্ছা, কিভাবে আসতে চেয়েছিলেন এয়ারপোর্ট থেকে যখন তাকে? না, ভিজিট ভিসায় না, উনি অরিজিনালি একটা আপনার ভাইয়ের জীবন সবকিছুই জড়িয়ে আছে, সেটি আমরা কেন ওপেনলি সব পাবলিকলি সবাইকে জানাবো? তো সেই বিষয়টি নিয়ে আপনি ব্যক্তিগত ভাবে একজন আইনজীবীর পরামর্শ নিবেন এবং অবশ্যই দেখে নিবেন অভিজ্ঞ কিনা। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি, জি আমার একটা কোয়েশ্চন ছিল। করুন আপা, প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ, সেপ্টেম্বর থেকে কি একটা মানে ইমিগ্রেশন আইনের কথা আপনারা বলছেন, একটু যদি বিশ্লেষণ করে বলতেন। আচ্ছা, আর একটু বিস্তারিত আসলে সবারই আইন না, এটা আপনাকে আমরা কথা বলছি তখন বুঝতে, এটা অবশ্য পার্থক্যটা আপনার যদি নাও বুঝুন তাও অসুবিধা নেই। আইন বললে হয়তো আমরা আইন বলছি না, এটা পলিসি, একটা নতুন মেমোরেন্ডাম চালু হচ্ছে। তো আমরা এতক্ষণ ধরে আলোচনা যেটা করছি সেটা একটা যে অ্যাপ্লিকেশন যখনই আপনি করবেন, যতগুলো রিকোয়ারমেন্ট আছে যেসব ডকুমেন্টস ওই অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া দরকার অবশ্যই সবগুলো দেবেন, সঠিকভাবে দিতে হবে। যদি না দেন তাহলে আপনাকে ওরা আগে যেমন সময় দিত যে একটা জিনিস আপনার নেয় বাকি পড়েছে কম আছে, আপনি সময় পেতেন, আমরা বলি আরএফই, এটা হয়তো এখন আর দিবে না ওরা, না দিয়ে সেপ্টেম্বর 11 তারিখ থেকে তারা না দিয়ে সরাসরি এটাকে ডিনাই করতে পারে, তখন সেটা আপনার জন্য সমস্যাজনক হবে। কারণ হলো নতুন করে সেই ডকুমেন্টস আপনি দিতে পারছেন না, তখন অ্যাপিল করতে হবে, হয়তো বা না, অ্যাপিল করার অধিকার আপনার থাকবে কিন্তু অ্যাপিলে আপনি কখন নতুন কাগজ দেওয়া যায় না। সুতরাং ইট উইল বি ভেরি ভেরি প্রবলেম, একটু সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, ফোনে কে যুক্ত হয়েছেন? ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম নূপুর আপা, আমি ক্যামব্রিজ থেকে বলছি, জামিলা। আমার একটা কোশ্চেন আছে। জি ওয়ালাইকুম আসসালাম, আপা বলে ফেলুন। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি আর ওর ইন্টারভিউ আছে আপনার 20 তারিখে, কিন্তু যে স্পন্সর আমি করি না, স্পন্সরটা একজন করেছে, কিন্তু 2016 ট্যাক্স রিটার্নটা দেওয়া আছে ওর, এখন ইন্টারভিউ 2017 ট্যাক্স রিটার্ন চাচ্ছে, কিন্তু যে আপনার স্পন্সর দিয়েছিল সে সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেনশন করেছে ট্যাক্স রিটার্ন করার জন্য। তো ও আমাকে বলছে যদি আমি W-2 ফর্মটা আমাকে দেয় আর ওই এক্সটেনশনের কপিটা দেয়, ওইটা নিয়ে যদি ইন্টারভিউ যায় তাহলে কি মনে হয় কাজটা হতে পারে? আপনি যেহেতু এক্সটেনশন করেছেন, আপনি W-2 যদি এনাফ থাকে আমার ধারণা তারা বিচার করতে পারে, কারণ ট্যাক্স রিটার্নে তার থেকে তো কম দেখানোর কোনো স্কোপ নেই যে W-2 আছে। সুতরাং ইট কুড বি ওরা যদি চেয়েছে মানে সরাসরি বলবে যে ট্যাক্স রিটার্নে আমরা চাই, কিন্তু আপনার এটা ওকে যথেষ্ট যুক্তি আছে, W-2 যদি এনাফ থাকে তাহলে এটাকে তারা বিবেচনা করতে পারে। আর তা না হলে তো আপনি আরেকজনকে অবশ্যই যে কোনো অন্য আরেকজনকে দিতে পারেন, জয়েন্ট স্পন্সর, আপনি যদি জয়েন্ট স্পন্সরই ব্যবহার করছেন যে কোনো আরেকজন জয়েন্ট স্পন্সরকে ব্যবহার করতে পারেন। আমরা একদম অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি নতুন নীতি নিয়ে আপনি উপসংহারে কি বলবেন? ওকে, একই কথা হলো যে আমরা আমাদের এখন বেশি করে যাকে বলি আমরা সতর্ক হতে হবে, যে সতর্ক আমার শুধু একটু না আসলে পুরোপুরি, কারণ আপনার একবার যদি কোনো ডিনাইড হয়ে যায় কোনো অ্যাপ্লিকেশন কোনো পিটিশন, দেন ইট উইল ভেরি প্রবলেমেটিক। অনেক সময় ভাই বোনের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা একবার ডিনাইড হলে আপনি নতুন করে আবার করতে পারবেন, কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেখানে আপনি আর একবার করার সময় পাবেন না বা সুযোগই পাবেন না। সুতরাং খুব বেশি আপনার আমাদেরকে সতর্ক হতে হবে এবং দেখতে হবে যে সমস্ত কিছু কমপ্লাই করেছে কিনা। কাজে এখন আপনার বেশি দরকার হবে যারা কিনা অভিজ্ঞ তাদের সাথে আপনার যোগাযোগটা করা, কোনো চান্স নেওয়ার খুব একটা জায়গা নেই কিন্তু। সুযোগ নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় করে এসেছেন, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান প্রতি সোমবার থেকে শুক্রবার রাত 10টা থেকে 11টা সরাসরি সম্প্রচারিত হয় এবং আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানটি। সবাই অনেক ভালো থাকবেন।